সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, যে কোনো সময় সরকারের পতন। 7ই জানুয়ারি নির্বাচনে এই সরকার পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবারে জানাবো, জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত। সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ ও জ্বালানি খাতের সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি। জানাবো, সরকার ভোট ডাকাতি করেছে। বর্তমান সরকার ভোট ডাকাতি করেছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ডাকাতদের সরকার, ওরা নিজেরাই ডাকাত, ভোট ডাকাতি করেছে। সরকার জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে, এখন আবার বলছে ভোট ভালো হয়েছে। এবারে থাকছে, ইসলাম ও মুসলমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষানীতি নিয়ে এই সরকারের তামাশা দেখলে তা পরিষ্কার হয়ে যায়। জানিয়ে দিব, সরকার কারো স্বীকৃতির অপেক্ষায় বসে নেই উবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় ভয়াবহ লড়াই, একদিনেই নিহত 165। ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে গাজার দক্ষিণে দখলদার লড়াই চলছে। শনিবার সেখানে ভয়াবহ সংঘর্ষে অন্তত 165 জন নিহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যে কোনো সময় সরকারের পতন, মঈন খান। 7ই জানুয়ারি নির্বাচনে এই সরকার পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, তাদের পায়ের নিচের মাটি নেই। অনেকেই বলে, এই সরকার কি আরো 5 বছর থাকবে? তখন বলি, স্বৈরাচার এরশাদ চলে যাওয়ার আগেও কি কেউ জেনেছিল যে সে চলে যাবে? তিনিও গেছেন। আমিও বলতে চাই, এই সরকার শূন্যের উপর টিকে আছে, তাদের পায়ের নিচের মাটি নেই, যে কোনো সময় এই সরকারের পতন হবে। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে। মঈন খান বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র বাকশালে পরিণত করে আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে, এটাই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। তিনি বলেন, বাংলাদেশের সত্যিকার ইতিহাস কেউ মুছে দিতে পারবে না, যতই উপন্যাস লেখা হোক না কেন। আওয়ামী লীগ দাবি করে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি, তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু তাদের মূল ভূমিকা কি ছিল তা সবাই জানে। সেদিন আওয়ামী লীগ দায়িত্ব পালন করেনি, সবাই পালন করেছিল। মিথ্যাচার দিয়ে একটি দেশের নেতা হওয়া যায় না, রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিএনপির এই নেতা বলেন, 1971 সালের 16ই ডিসেম্বর সবার মুখে ছিল 16 ভিশন। 16 ভিশন হলো যারা মুক্তিযুদ্ধ করেনি, যারা বিজয়ের পর বাংলাদেশে যুদ্ধ করেছিল। এই 16 ভিশন পরিচালনা করছে সরকার। জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত, এবি পার্টি। সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ এবং জ্বালানি খাতের সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। রোববার সন্ধ্যা 6টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে এই ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক সহ আরো অনেকে। তাজুল ইসলাম বলেন, গ্যাস সরবরাহ বন্ধ রেখে সরকার বাংলাদেশকে প্রস্তর যুগে ঠেলে দিচ্ছে। কলকারখানা সহ বাড়ির রান্নার গ্যাসও সরকার এখন সরবরাহ করতে পারছে না। এই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও হুমকির মুখে পড়েছে। ডলার সংকটের কারণে আগামীতে জ্বালানি আমদানি করাও কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের রিপোর্টে জ্বালানি খাতের সংকটকেই প্রধান সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বর্তমান চাহিদার বিপরীতে দেশে গ্যাসের ঘাটতি রয়েছে 1000 ঘনফুট, যা এই অর্থ বছরে 1500 ঘনফুট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সংকটে জ্বালানি আমদানি করতে না পারায় এই সংকট আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস ভিত্তিক হওয়ায় গ্যাস সংকটে বিদ্যুৎ খাত ধসে পড়তে পারে। এই পরিস্থিতিতে আগামী গ্রীষ্মকালে বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ সহ পুরো জ্বালানি খাত গভীর সংকটে পড়বে বলে দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়। সরকার সচেতনতা এবং নির্বিকারভাবে নিন্দা জানিয়ে তাজুল ইসলাম আরো বলেন, ভারত ও মিয়ানমার সরকার যেখানে বঙ্গোপসাগরে তেল, গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এ সকল কার্যক্রম বন্ধ রাখা খুবই সন্দেহজনক। সমাপনী বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ছাড়া জবাবদিহিতা নিশ্চিত হয় না, তাই জবাবদিহি ছাড়া কোনো সংকট সমাধান সম্ভব নয়। বর্তমান বাংলাদেশের সকল সমস্যার সমাধানে এই অগণতান্ত্রিক সরকার পতন ঘটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সরকার ভোট ডাকাতি করেছে মান্না। বর্তমান সরকার ভোট ডাকাতি করেছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ডাকাতদের সরকার, ওরা নিজেরাই ডাকাত, ওরা ভোট ডাকাতি করেছে। সরকার জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে, এখন আবার বলছে ভোট ভালো হয়েছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে একথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বলছে সবাই তাদের স্বীকৃতি দিচ্ছে। পিটার হাস নাকি নেত্রীর সঙ্গে দেখা করে গেল, কই পিটার হাসার নেত্রী শেখ হাসিনার ছবি তো আমরা কোথাও দেখলাম না। যুক্তরাষ্ট্র বরং বলছে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে এই দেশ অগ্রসর হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। সব ইউরোপীয় দেশগুলো তাই বলছে, তারা শুধু ভোট জালিয়াতি করে নাই, এখন জাতিসংঘের মহাসচিবের চিঠি নিয়েও জালিয়াতি করছে। মান্না আরো বলেন, একজন প্রশ্ন করেছেন কাপড়ের মধ্যে সই করলে কি ওরা চলে যাবে, আরে ওদের তো পিসা দিয়ে পেটালেও যাবে না, যেতে চায় না, কিন্তু আমরা এমন আন্দোলন করব যে যেতে হবে, তখন বাপের নাম ভুলে যাবে, তখন ফিরে দাঁড়িয়ে নিজের জন্য একবার দোয়াও করতে পারবে না, সেই পরিস্থিতি আসছে। তিনি আরো বলেন, আজকে এখানে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি দুপুর 2টা পর্যন্ত চলবে, এরপর কি আমাদের কর্মসূচি শেষ হয়ে যাবে? না, 2টা পর্যন্ত কর্মসূচি চলবে, পরশু 2টা পর্যন্ত চলবে, এভাবে জানুয়ারি মাস শেষ হয়ে যাবে, তখন ফেব্রুয়ারি মাস চলবে, যতক্ষণ পর্যন্ত এই সরকার না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলবে। সরকার ভোট করেনি অভিযোগ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই নির্বাচনে ভোটার ছিল একজন, তিনি 300 আসনে ভোট দিতে পারতেন, শেখ হাসিনা। উনি যাকে যাকে ভোট দিয়েছেন তিনিই জিতেছেন, বাকি কেউ জেতেননি। এমন ভোট মানার কোনো প্রশ্ন আসে না। আমাদের সভা ভেঙে দিতে পারেন, নেতাদের গ্রেপ্তার করতে পারেন, গুমখুন তো অনেকদিন ধরেই চলছে, আন্দোলন তো থামাতে পারেননি, পারবেনও না, আন্দোলন চলবেই। তিনি আরো বলেন, একজন মন্ত্রী বলেছেন 7 দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেব, অবিলম্বে দ্রব্যমূল্য কমবে, সরকারের নাকি এটা টপ প্রপার্টি, অথচ আজকে বাজারে চাল পেঁয়াজ লবণ কত করে, সব জিনিসের দাম বেশি, গ্যাসের দাম বেশি, চট্টগ্রামে গ্যাস নেই, আমি সরকারের কাছে চাল ডাল তরকারি চাইনি, গ্যাস দিবে টাকা নিয়ে, সেই গ্যাস যদি দিতে না পারো, আমাদের যদি চুলা রান্না না চলে, ছেলে মেয়ে যদি অভুক্ত থাকে, তাহলে তুমি কেন আছো, লজ্জা করে না? সব ব্যাংকগুলো বন্ধের দশা হয়েছে জানিয়ে তিনি বলেন, টাকা নেই সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংক তখন টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিয়েছে, তারপর বাংলাদেশ এক সময় বলেছে এভাবে টাকা ছাপালে কাগজ হয়ে যাবে, অতএব বন্ধ করে দেই। এটা কোন দেশ, এটা কোন ব্যাংক, এটা কোন অর্থনীতি? এই সরকারের জালিয়াতির বিরুদ্ধে সারা দেশের মানুষ এখন কাঁপছে, তারা বিক্ষোভে রাজপথে নামবে, আমরা এই আহ্বান জানাই। সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা একটু কষ্ট দেয়, তারা জনগণকেও কষ্ট দেয়, রাজনৈতিক দলগুলোকেও কষ্ট দেয়, নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করে, এগুলো সহ্য করেও আমরা টিকে আছি। সরকার কারো স্বীকৃতির অপেক্ষায় বসে নেই উবাইদুল কাদের। কারো স্বীকৃতির জন্য সরকার অপেক্ষা করে বসে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। তিনি বলেন, কারো অভিনন্দনের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়ার অবস্থায় পড়েছে এটা মনে করার কোনো কারণ নেই। রোববার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন, গণতন্ত্রের রাজনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়, এটা নতুন কোন বিষয় নয় দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ও কমনওয়েলথ মহাসচিব। গণতন্ত্রের রাজনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়, সেই রীতি অনুযায়ী সবাই অভিনন্দন জানাচ্ছেন, এটা নতুন কোন বিষয় নয়। আওয়ামী লীগ এমন দেউলিয়া নয় বলে মন্তব্য করে উবাইদুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর এখন অভিনন্দন বার্তা দেখে বিএনপি হিংসায় জ্বলছে, বিএনপি নির্বাচনে না আসার পরও 42% ভোট পড়েছে। মন্ত্রী আরো বলেন, বিএনপি হিংসায় জ্বলছে কারণ তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুল সংখ্যক মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, বিএনপি এখন ঈর্ষাকাতর। জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় ভয়াবহ লড়াই, একদিনে নিহত 165। ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে গাজার দক্ষিণে দখলদার লড়াই তীব্র হচ্ছে, শনিবার সেখানে ভয়াবহ সংঘর্ষে অন্তত 165 জন নিহত হয়েছেন, খবর এএফপির। এদিন সকালে বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বন্দুকযুদ্ধ, বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। জানুয়ারির শুরুতে ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেছিলেন, উত্তর গাজায় হামাসের কমান্ডো কাঠামো ভেঙে ফেলা হয়েছে, এখন শুধু বিচ্ছিন্ন যোদ্ধারা আছে, এখন দক্ষিণে আক্রমণ বাড়াচ্ছে দেশটি। হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকেও শনিবার উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ের কথা জানানো হয়েছে। সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, গত 24 ঘন্টায় কমপক্ষে 165 জন নিহত হয়েছেন, সাম্প্রতিক সময়ে অন্যান্য দিনের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24,927 জনে দাঁড়িয়েছে। শনিবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে চলা হামলায় অন্তত 62,388 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডস বলছে, সিরিয়ায় হামলায় তাদের 4 সদস্য নিহত হয়েছে। এ হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার হামলা আঞ্চলিক শান্তি নষ্ট করে এবং এই এলাকায় ব্যাপক দাবানলের আশঙ্কা জাগাচ্ছে। এই হামলা এমন এক সময় হলো যখন একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমরা সরাসরি ইরানকে আক্রমণ করছি।